যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা রাশিয়ান জাহাজ বাংলাদেশের বন্দরে ঢুকতে না পারায় রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের ঘটনা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্যিক স্বার্থেই যুক্তরাষ্ট্রের কথা রাখতে গিয়ে রাশিয়ান জাহাজ ঢুকতে দেওয়া হয়নি বলেও জানায় মন্ত্রণালয়। দুপুরের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন। এ বিষয়ে বাংলাদেশ রাশিয়ার কাছে তার অবস্থান ব্যাখ্যা করেছে, তবে সেখানে কি বলা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি সংবাদ সম্মেলনে। সাইদুল ইসলামের রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় 69টি জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। গত 16 জানুয়ারি জারি করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই 69টি জাহাজের তালিকা পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মালামাল নিয়ে আসা জাহাজ উর্সা মেজরকে ভিড়তে দেওয়া হয়নি বাংলাদেশের বন্দরে। জাহাজটি ভারতের বন্দরেও ভিড়তে পারেনি। বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। 21 ফেব্রুয়ারি মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসানকে ডাকা হয়। সেখানে এই ঘটনার কারণ জানতে চাওয়া হয়। রাশিয়া স্মরণ করিয়ে দেয় দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় রাশিয়ার উদ্বেগের বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেবার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। স্যাংশনভুক্ত যে উর্সা মেজর জাহাজটি যখন আসতে পারেনি বাংলাদেশে, তার পরবর্তীতে কিন্তু আরও 2টি জাহাজে কিন্তু এসেছে, স্যাংশন বহির্ভূত জাহাজ, এবং সেখান থেকেও কিন্তু তাদের মালামাল তারা আমাদের যে রূপপুর পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টের যে কাজের মালামাল সেগুলো কিন্তু তারা পাঠিয়েছেন এবং সেই কাজও কিন্তু চালু আছে। আমাদের বোঝাপড়াটা কিন্তু এতটাই ভালো যে আমরা মনে করি না যে যে জাহাজের একটি বিষয় নিয়ে দু দেশের মধ্যে যে বিদ্যমান দ্বিপাক্ষিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়বে। রাশিয়ার ওইসব জাহাজের উপর আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও শুধু যুক্তরাষ্ট্রের চাপেই এমন সিদ্ধান্ত কিনা জানতে চাইলে কারণ ব্যাখ্যা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের কিন্তু সবার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য অনেক বেশি, আমাদের 80% এক্সপোর্ট আছে। কাজে এটা শুধু আমাদের ক্ষেত্রেই না যে আমরা শুধুমাত্র এই নিষেধাজ্ঞা কেন মানছি বা কেন করছি, অন্যান্য রাষ্ট্রগুলোও কিন্তু এক্ষেত্রে একটি নির্দেশনা বা একটি তাদের একটি পদক্ষেপ গ্রহণ করছে। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো ফোরামে ভোটাভুটির প্রশ্ন আসলে বা বাংলাদেশের অবস্থান সম্পর্কে কোনো প্রশ্ন দেখা দিলে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি অনুসারে চলবে বলে জানান এই কর্মকর্তা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।